গুড আফটারনুন ফ্রেন্ড, তো আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমাদের বাড়িতেও সবাই খুবই ভালো আছি আমরা। আর ভাবছিলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করব, তো শুরু করতে করতে এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো ব্লগটি নো স্কিপ করে দেখতে কি থাকো। করো শোনা তুমি? হ্যাঁ, ঘর বানাইতেছো? ওরে বাবা, তুমি বড় হয়ে গেছো দেখি তো। তো কালকে সকালে ভাত খাইয়ে বড় হয়েছো? ওরে বাবা, দেখি তো কত বড় হয়েছো। ওরে বাবা রে, ওপর থেকে অনেক বড় হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি নাজিরহাটে। তো ওখানে একটু ব্যাংকে দরকার ছিল, তো সেজন্যই যাচ্ছি। তো নাজিরহাট থেকে এসে আবার রান্না করা লাগবে। তো রান্না মানে সকালে রান্না করিনি, তো আমার বোন রান্না করেছিল মানে বাবার বাড়িতে, তো সেখানেই খাওয়া দাওয়া করেছি, তো সেজন্য আর রান্নাবাড়ি করিনি। তো বাজার থেকে ফিরে এসে আমি রান্না করব। তো সবজি কেটে ধুয়ে রেখে এসেছি। তো দুপুরে সবজি হলো কালা কচু, মানে ডাঁড়ি যাকে বলে। তো বাজার থেকে ফিরে এসে মানে হাত মুখ ধুয়ে নিয়ে, তো সবগুলো তো সবজি টবজি মানে কেটে বেটে ধুয়ে রেখেছি। তো রান্নাটা বসাই দিলাম। আবার ওরও অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে দেবো। আর ফোড়নে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর রসুনগুলো একটু মানে শিল পাটায় আর কি থেতো করে নিয়ে তারপর দিয়ে দেবো। তো এরপর মানে সবগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কচুগুলো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা ছড়িয়ে ছড়িয়ে দিলে মানে সম্পূর্ণ সবজিতে যদি তোমরা ছড়িয়ে ছড়িয়ে দাও তাহলে লবণটা মানে আগায় না আর কি, বেশি হয় না। তো সেই কথাটাই আর কি বলতে চাইছিলাম। আর তারপর আমি একটু কাটা নাড়া করে তারপর দিয়ে দিব হলুদ। তো এর আগে তোমাদেরকে বলেছিলাম যে অবন্তিকা শুটকি মাছ খেতে ভালোবাসে, তা অবন্তিকার দোয়াই দিয়েছিলাম। তো আমিও শুটকি মাছ খেতে ভালোবাসি, তো আজকে রান্নাটা করব শুটকি মাছ দিয়ে। তো শুটকি মাছ দিয়ে তোমরাও ট্রাই করতে পারো, যে কচুর ঘন্ট কিন্তু দারুণ মানে খেতে টেস্টি হয়। তো এবার আমি তারপর আমি ভেন্ডিগুলো এর মানে অনেক কয়েকবার ধুয়েছি, তারপরে জলে রেখেছি। এবার জল থেকে তুলে তুলে নিয়ে ভেন্ডিগুলো কেটে নেব। অবন্তিকে ভেন্ডি ভাজা দিয়ে ভাজা হবে, ভাত খাবে বলছে। তো আমার ভেন্ডিগুলো কাটা শেষ হয়ে গেলো। তো এখন কচুগুলো ঘেঁটে নেড়ে দিয়ে তারপর জিরা বাটবো। তো জিরা একটু দিবো, তো সেজন্য বাটি বেটে নেবো আর কি। তো জিরাগুলো দিয়ে আবার ঘাটা নাড়া করে নিচ্ছি, ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো। এরপর মানে শুটকোগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব, ভেজে ভেজে তারপর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ভেন্ডিগুলো ভাজা করে নেব। তো আজকে রান্নাটা আমি শেষ করে নিলাম। তো রান্নাঘর থেকে বের হয়ে দেখি উঠানে অনেক মানে গাছের পাতা পড়ে আছে, তো সেগুলো ঝাড়ু দিলাম। আর আমাদের যে বাড়িটা আছে তো মানে বাগান বাড়ির মানে মতো, সব মানে সামন পিছন গাছে ভর্তি। আর আমি এখন গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। আর গাছে একটা বলেছিলাম না এর আগে যে কমলা গাছ আমি লাগিয়েছি, তো সেই কমলা গাছে জল দিচ্ছি আর সবজির গাছগুলোতে। আর কমলা গাছে মানে আসার পর দেখি
যে কেমন যেন পোকা পোকা ধরেছে, তো বুঝতে পারছি না যে কি মানে দিব, স্প্রে করা লাগবে নাকি। তো এই দেখো মানে লাউয়ের গাছ, লাউ সিজন শেষ হয়ে যাচ্ছে আর আমার লাউ শুরু হচ্ছে আর কি ধরা। আর এই যে বলেছিলাম না পোকা ধরেছে, এই যে পোকা কেমন যেন পাতাগুলো যেন। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা আর অবন্তিকে এদিকে বই নিয়ে বসে গেছে। ভেবেছিলাম চাটা খাবো, তারপর সবাইকে মানে নিয়ে আড্ডা দিব, তো সেটা হলো না, মানে আমার বাবার বাড়িতে চা খেয়ে আসলাম সবাই মিলে ওখানে, তো সেটা তো হলো না। তুমি চা খাও নাই কেন? ছোট মানুষের চা খাওয়া যায় না তো। ও লাল চা করা লাগবে, ওর জন্য লাল চা করা যাবে লাগবে আর কি। দুধ চা আমরা খাইছি, তো ওকে তো দুধ চা দেই না আমি, ও হলিস খায়, আর যদি লাল চা করি তাহলে একটু একটু দেই। তো এখন ও বই পড়ছে ওর বাবার সাথে, তো আমি আর ডিস্টার্ব করব না, তো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাজার থেকে এনেছে যে পকোড়া, তো অবন্তিকে আর বই পড়া হলে পরে পকোড়া খাবো। মেরে বতন কে লোগো আঁখ মে ভর লো পানি জো শহীদ হুই বাদ দাও, এই বড়া আনছে বড়া খাই, দাও তো পকোড়ার টুকলাটা দিচ্ছ, দাও পকোড়া পার্টি হবে। চারিদিকে কেমন যেন ওয়া ওয়া লাগছে না? শোনা এতে কত আয় না না, ইয়ে হাম হে, ইয়ে আমারা মাম্মি হে, ইয়ে আমারা ড্যাডি হে, মরুদশা গেল পাউরি নেই রে বাবা। ধনে পাতা, ধনে পাতা কয়ে কয়া দে, পরে তুমি একে সবার শিখে আও যাং নদীশ, তো যাং তো থাকে থাকে না, যাং তুই যাব নাকি ক, যাব না আমার এইবারে তো জায়গা আছে, চলো রাত পিপেছি দেখেন রাত পিপার সিজার রাত পিপার সিজার আমি খেলবো তিনজনে খেলবো, হ্যাঁ রক পেপার সিজার হয় না, হয় না, হয় নাই
রক পেপার সিজার তুমি এবার করবা হ্যাঁ রক পেপার রক পেপার তুমি আগে করবা না ওকে তুমি আগে দেখবা তারপর তুমি করবা ওকে রক পেপার সিজার বাবা দুইটা কিছু আমরা হবার নেই আমরা হবার আমরা হবার নেই আমরা আমরা খেলে নেই আমরা গান্ধি তুমি এবার পেপার হবা ঠিক আছে আমি গেছি হব তারপরে তুমি পেপার হবা তারপরে আমি গেছি হব ওকে রক পেপার সিজার আমি জানি যে তোমরা হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো তো আমি কিন্তু জানি তো খুব আপসেট ছিলাম তো সেই কারণে মানে ভিডিও করিনি তো যদিও করেছি টুকটাক কিন্তু এনার্জি লেস কি করবো আর কো আর তো মাস্টার আমাকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করে তো সেই জন্যই দেখছো যে আমি হাসি খুশি আছি তো আজকে তো মানে আমাকে খুশি করার জন্য সন্ধ্যেবেলা পকোড়াও নিয়ে এসেছিল তো ওগুলো আমরা সবাই হাসি মুখে কি তুমি ঝগড়া করো কেন তোমার কি কি করে নাই শোনো কি করে নাই ভালোবাসে না কে ভালোবাসে না এ বাবা ভালোবাসে তো মাস্টার আমাকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করে তো সেই জন্যই দেখো আমরা সবাই খুশি আছি হাসি হাসি আর ভিডিও টুকটাক করেই যাচ্ছি আর তার মধ্যে তো অবন্তিকা আছে দুষ্টুমি দুষ্টু মিষ্টি খালি দুষ্টুমি করে খালি দুষ্টুমি করে না সুন্দর হয় দেখো দুষ্টুমির কথা বললে তো মুখ তো কেমন আমরা যারা এই কয়েকদিন রূপকে খুব সাপোর্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আদর তো তোমরা এইভাবে পাশে থেকো আমরা জানি যে কেউ কেউ আমাদের মানে এই গ্রো হওয়াটা পছন্দ করেনি যে আমরা এত তাড়াতাড়ি গ্রো করে গেছি আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি উঠে গেছে উপরে তো কেউ কেউ অন্য অন্য অনেক ইমেল আইডি ইউজ করে মানে আমাদের যারা ভালোবাসে তাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করতেছে তো তোমরা ওদেরকে কেয়ার করবে না তোমরা ভিডিওগুলো দেখো এবং আমাদের পাশে থাকো এটাই আমি চাইবো তো ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করলাম টাটা গুড নাইট গুড নাইট শুভরাত্রি গুড নাইট গুড নাইট পাপ্পি দাও সবাইকে পাপ্পি দাও